বন্ধুরা, আমরা কথা বলছি নেগোসিয়েশনের বিভিন্ন ট্যাকটিক্স নিয়ে। আমরা ইতিমধ্যে কথা বলেছি ব্যাকনা নিয়ে, আমরা আরও কথা বলেছি সেটিং দ্য টার্গেট প্রাইস বা টার্গেট পয়েন্ট নিয়ে, এবং তৃতীয় যে টেকনিকটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে দ্য আর্ট অফ মেকিং কনসেশনস। কনসেশনস মানে ছাড় দেওয়া। যে কোনো নেগোসিয়েশন যদি ফ্রুটফুল বা সাকসেসফুল হতে হয়, তাহলে দুটো পার্টিকে অনেক সময় কনসেশনস বা ছাড় দিতে হয়, তাদেরকে স্যাক্রিফাইস করতে হয়। অনেকে বলে না যে মিডল পয়েন্টে এসে মিট করা। একটা কনটেক্সট সেট করা যাক যে আমরা চাকরির ক্ষেত্রে বা হচ্ছে জবের ক্ষেত্রে অনেক সময় স্যালারি নেগোসিয়েট করি। স্যালারি নেগোসিয়েটের ক্ষেত্রে আমরা কিন্তু একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদেরকে অলরেডি বলেছি, সেটা হচ্ছে রিজার্ভেশন প্রাইস। তোমার যে এমপ্লয়ার তাদের হয়তো বা একটা রিজার্ভেশন প্রাইস আছে এবং তোমার হয়তো একটা রিজার্ভেশন প্রাইস আছে। অর্থাৎ যে প্রাইসের নিচে তুমি সেই চাকরিটা অ্যাকসেপ্ট করবে না, আর তোমার যারা এমপ্লয়ার তাদের জন্য যে প্রাইসের উপরে গেলে তারা কখনোই তোমাকে এই চাকরিটি দেবে না। এখন এই দুজনের যে রিজার্ভেশন প্রাইস, এই মাঝখানের যে মিডল যে জোনটা, এই মিডল জোনটাকে আমরা বলছি জোন অফ পসিবল অ্যাগ্রিমেন্টস অর জোপা। তুমি যখনই এই জোপাটা নির্ধারণ করতে পারবে হাইপোথেটিক্যালি, যে হচ্ছে কি তোমার রিজার্ভেশন প্রাইস তুমি যেহেতু জানো, এবং তুমি যদি রিসার্চ করে বা ব্যাকগ্রাউন্ড বা ব্যাক না এগুলো ক্যালকুলেট করে যদি তুমি তোমার পটেনশিয়াল এমপ্লয়ারের সেই রিজার্ভেশন প্রাইসটা যদি তুমি জানতে পারো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারো যে হচ্ছে কি এই এই রেঞ্জটা কত। ধরো একটা চাকরির ক্ষেত্রে তোমার রিজার্ভেশন প্রাইস হচ্ছে 60,000 টাকা, অর্থাৎ 60,000 টাকার নিচে হলে তুমি এই চাকরিটি করবে না, এবং সামহাও তুমি রিসার্চ করে বা তুমি কোম্পানির অন্যান্য ইনফরমেশন নিয়ে তুমি গেস করতে পারলে যে তাদের রিজার্ভেশন পয়েন্ট হচ্ছে 85,000 টাকা, অর্থাৎ 85,000 টাকার উপরে গেলে তারা তোমাকে এই জবটি আর দিবে না, তখন কিন্তু তুমি কিন্তু জানো যে তোমার জোন অফ পসিবল অ্যাগ্রিমেন্ট হচ্ছে এই 85,000 টাকা থেকে 60,000 টাকা। এখন কীভাবে তুমি কনসেশনটা মেক করবে? তোমার যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে হচ্ছে গিয়ে তোমার আসলে এক্সপেকটেশন কত, তখন তোমার হয় 85,000 টাকা বা 85,000 টাকার অল্প একটু কম, ওইসব জায়গায় তোমার হচ্ছে গিয়ে তোমার চাওয়া উচিত। তাতে করে যেটা হবে যে তারা প্রথমত হয়তো বা রাজি হবে না যে একদম তুমি শুরুতে যেটা চেয়েছ, তারা হয়তো বা এটাকে কমিয়ে নিয়ে আসতে চাইবে। এখন তোমার লক্ষ্য থাকবে যে 85,000 টাকা তুমি যেহেতু জানো এবং তোমার এটা পসিবল এস্টিমেট, তুমি এটার কাছাকাছি যত পারা যায় তুমি যে ইনিশিয়াল প্রাইসটা বলেছো বা যে ইনিশিয়াল তুমি ট্যাগটা দিয়েছো সেই ট্যাগের কাছাকাছি থাকা, এবং তারাও চাইবে তোমাকে যত কমে নামিয়ে নিয়ে আসা যায়। এখন তোমার দ্য আর্ট অফ মেকিং কনসেশনস তোমাকে যেটা বলে যে তুমি তোমাকে যখন একটা অফার দিতে বলবে, তুমি তখন ফার্স্টে তুমি নিজে থেকে ভলান্টিয়ার করে তুমি সেই ফিগারটা বলবে। এতে করে যেটা হবে অ্যাঙ্করিং হবে, অর্থাৎ তারা যখন বুঝতে পারবে তুমি যদি ধরো বলে 84,500 টাকা, তাহলে তারা কিন্তু তোমার এই প্রাইসটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেল, তারা তখন কিন্তু ওই পয়েন্টটা থেকে নেগোসিয়েশন শুরু করবে। সুতরাং তুমি কিন্তু নেগোসিয়েশনের নাম্বারটা ফিক্স করে দিচ্ছ, এটাকে বলে অ্যাঙ্করিং ইফেক্ট। সুতরাং আর্ট অফ মেকিং কনসেশনসের প্রথম রুলটা হচ্ছে তুমি তাদেরকে অ্যাঙ্কর করবে, অর্থাৎ তুমি কাউন্টার অফারটা শুরুতেই দিয়ে দিবে এবং শুরুতেই তুমি ভলান্টিয়ার করবে। এটা করার পরে তারা হয়তো বা তোমাকে একটা প্রাইস বলবে, তখন তুমি যে কনসেশনটা করবে অর্থাৎ পরবর্তী ছাড়টা, ধরো তারা বলো 70,000 টাকা, এরপরে তুমি আস্তে আস্তে নামবে যে 84 অর 83। এখন এখানে একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে অনেক সময় হয়তো বা স্যালারি নেগোসিয়েশনে আমাদের এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ হয়তো বা হয় না, আনলেস তুমি খুব একটা স্ট্রং পজিশন থেকে তুমি নেগোসিয়েট করো, তোমার একটা ব্যাক না আছে। কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু এই আর্ট অফ মেকিং কনসেশনস এই আইডিয়াটা খুবই পাওয়ারফুল যে তোমার ছোটো ছোটো স্মল কনসেশন করা রাদার দ্যান অনেক বড় বড় লার্জ কনসেশন করা। কিরকম? যেমন ধরো তোমাকে শুরুতে 84,000 টাকা তুমি বললে, তারপরে যদি বলো 70,000 টাকা, এখন তুমি যদি হচ্ছে 80,000 টাকা নেমে আসো, ওটা একটা বিগ জাম্প। তুমি 1,000 1,000 করে যদি কমাও যে 83-82, তাহলে হয়তো বা তোমার এই স্মল কনসেশনগুলো একটা টাইমে গিয়ে 80-তে ফিক্স হতে পারে বা 81,000 গিয়ে তোমার জবটা ফিক্স হতে পারে। সুতরাং দ্য আইডিয়াটা হচ্ছে যে তুমি অ্যাঙ্করিং করবে, অর্থাৎ প্রথম অফারটা তুমি দিতে চাইবে, এবং দ্বিতীয় আইডিয়াটি হচ্ছে তুমি ছোটো ছোটো কিছু স্মল কনসেশনের মধ্যে দিয়ে যাবে, তুমি কোনো বড় কোনো জাম্প নেবে না। তৃতীয় যে কাজটি তুমি করতে পারো, তোমাকে বুঝতে হবে যে নেগোসিয়েশন কোনো ব্যাক অ্যান্ড ফোর্থ কোনো গেম না, এটা পিংপং কোনো ম্যাচ না, এটা হচ্ছে এক ধরনের কনভারসেশন। তুমি তোমার এই প্রত্যেকটা ডিসিশনের পিছনে বা তোমার এই নেগোসিয়েশনের তুমি কেন কোন সময় কোন ডিসিশনগুলো নিচ্ছ, এটা তুমি র্যাশনাল বা তাদেরকে কারণগুলো বলতে পারো। কারণগুলো বললে তারা হয়তো ওই কারণগুলো দ্বারা বায়াস হতে পারে বা ওই কারণগুলো অ্যাকসেপ্ট করতে পারে, এবং তুমি তোমার নেগোসিয়েশনের টার্গেট অনুযায়ী তুমি সেই নেগোসিয়েশনটা অ্যাচিভ করতে পারবে।
সুতরাং বন্ধুরা আমরা এই পর্যন্ত তিনটা ট্যাকটিক শিখলাম, একটা হচ্ছে ব্যাকনা, দ্বিতীয়টি হচ্ছে সেটিং দ্য টার্গেট পয়েন্ট, এবং সেটিং দ্য টার্গেট পয়েন্টের ভিতরে আমরা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট শিখেছি, সেটা হচ্ছে রিজার্ভেশন প্রাইস, এবং তৃতীয়ত আমরা দ্য আর্ট অফ মেকিং কনসেশনস, অর্থাৎ যখন আমরা নেগোসিয়েশনে ব্যাক অ্যান্ড ফোর্থ করি তখন আমাদের কীভাবে আগানো উচিত সেই সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। নেক্সট ভিডিওতে আমরা নেগোসিয়েশনের আরও কয়েকটা ইম্পর্টেন্ট ট্যাকটিক্স নিয়ে কথা বলবো, এবং পরের জায়গাটিতে আমরা নেগোসিয়েশনের সেকেন্ড পার্টটাতে চলে যাবো, অর্থাৎ যেখানে আমরা কথা বলবো নেগোসিয়েশন মাইন্ডসেট নিয়ে।